হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এই মুভিটা ট্রেলারটা বেরিয়ে গেছে জিও স্টুডিওস প্রেজেন্টস। মুভিটা কিন্তু 12 জানুয়ারি 2024-এ আপনার নিয়ার থিয়েটারে হিট করছে, এবং এটা ট্রেলারটা আজকের ডেটে মানে 2nd জানুয়ারি 2024-এ রিলিজ হয়ে গেছে। আমি যদি ট্রেলার ডিউরেশনের কথা বলি, 2 মিনিট 46 সেকেন্ড এই মুভিটার ডিউরেশন। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় আবির চ্যাটার্জি, যে দীপক চ্যাটার্জি নামের ক্যারেক্টারটা প্লে করছে। এছাড়াও কিন্তু রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়, যে স্বপন কুমার, যে একজন রাইটার, স্রষ্টা। দীপক চ্যাটার্জি তার ভূমিকায় তিনি এখানে প্লে করছেন। এছাড়া শ্রুতি দাস রয়েছে, প্রতীক দত্ত রয়েছে, এবং স্টোরি, স্ক্রিনপ্লে, ডায়ালগ এবং ডিরেকশনের সিংহভাগের দায়িত্ব রয়েছে আমাদের সবার প্রিয় দেবালয় ভট্টাচার্য। এবং দেবালয় ভট্টাচার্যের মানে সেখানে কিন্তু ভালো মিউজিক থাকবে, সেখানে ভালো বিজিএম থাকবে। আপনারা দেখেছেন যে ইন্দুবালা ভাতের হোটেল, সেখানে তিনি কত ভালো ভালো মিউজিক করেছেন। তো অমিত চ্যাটার্জির সাথে কিন্তু সবসময় তার একটা ভালো কোলাবরেট হয়, এখানেও কিন্তু সেই জিনিসটা ঠিকঠাক মতো থাকছে। ডিউপির দায়িত্ব রয়েছে রমাদীপ সাহা, এডিটের দায়িত্ব রয়েছে সংলাপ ভৌমিক। তারা যথেষ্ট ভালো বিজিএমের কাজটা আমি বললাম অমিত চ্যাটার্জি। এবং বিভিন্ন কালার কিন্তু ট্রেলারটার মধ্যে ইউজ করা হয়েছে, যার জন্য সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবং অবশ্যই আবির চ্যাটার্জিকে অনেক স্মার্ট, তার প্রেজেন্টেশন, তার কাজ সবসময় কিন্তু অনেক স্মার্ট হয়। এখানে কিন্তু অ্যাজ ইট ইজ সেই জিনিসটা রয়েছে। এবং আবির চ্যাটার্জিকে আমরা গোয়েন্দা গল্পের নায়ক দেখে অভ্যস্ত বলেই হয়তোবা দীপক চ্যাটার্জির যে ক্যারেক্টারটা মানে সেই ক্যারেক্টারটা মানে শু হয়তোবা তিনি তাকেই পড়ানো হয়েছে এবং যথেষ্ট ভালো লাগছে। এবার আমি যদি কথায় আসি, যে এটা একটা পাল্প ফিকশন, এবং স্বপন কুমারের লেখাটা যারা পড়েছেন তারা কিন্তু জানবেন যে তিনি কিন্তু যথেষ্ট ভালো বড় মাপের একজন গোয়েন্দা। এবং এই গোয়েন্দা গল্পের লেখকদের মধ্যে কিন্তু বেশ ভাগ ছিল, এবং সত্যজিৎ রায় বা ব্যোমকেশ বক্সী লেখা আমরা অনেকেই পড়েছি, কিন্তু স্বপন কুমারের লেখা আমি আমার যত ধারণা যে বাঙালিরা হয়তো নিশ্চয়ই পড়েছে, কিন্তু হয়তোবা তাদের পার্সেন্টেজটা কম, যার জন্য কিন্তু স্বপন কুমারকে নিয়ে যে এই যে হাইপটা সেটা কিন্তু অনেক কম তৈরি হয়েছে। কিন্তু স্বপন কুমারের এই যে ক্যারেক্টারটা দীপক চ্যাটার্জি, সে এসেছে এবং এখানে কিন্তু সেই তার যে একটা অস্তিত্ব রয়েছে, এবং শহরে সে বাদামি হায়না একটা গ্যাং রয়েছে, সেই গ্যাংটাকে রোখার জন্য সে এসেছে, এবং কতটা সে এক্সিস্ট করতে পারবে তার ক্যারেক্টারটাকে, এবং সে শহরে এসে কীভাবে তার শহরটাকে বাঁচাতে পারবে সেই জিনিসটা এখানে বলা হয়েছে। এবং স্বপন কুমারের এখানে লেখা নিয়ে তো কোনো কথা হবে না, পরাণ বন্দ্যোপাধ্যায়কে বেশ সুন্দর লাগছে, সে তো খুব বড় ভাবে অভিনেতা, তাকে নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এখানে যে দীপক চ্যাটার্জি যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারের মধ্যে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। সে কিন্তু মানে প্রথম সারির যারা গোয়েন্দা ব্যোমকেশ বক্সী বা সত্যজিৎ রায়, ফেলুদা বা রবি ঠাকুরের কথাও কিন্তু এখানে বলা হচ্ছে। রবি ঠাকুরের যে ক্যারেক্টার, যে তাদেরকে বলছে যে তাদেরকে গিয়ে বলুন না যে প্রবলেম সলভ করার জন্য, আমার যে আমি তো বটতলায় থাকি, বটতলার এই গোয়েন্দাকে কেন দরকার পড়লো। তো এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু তার অভিযোগটাকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে, এবং আবির চ্যাটার্জিকে দেখতেও দুর্দান্ত লাগছে। সে যখন বন্দুক নিয়ে দৌড়েছে সেটা বেশ ভালো লাগছে। একটা ট্রেলারে একটা সিন আমার খুব বাজে লেগেছে, সেটা হলো যে সে যখন দড়ি বেয়ে নিচে নামছে সেই জায়গাটা কিন্তু বড্ড খেলো মনে হয়েছে। এছাড়া অন্যান্য কাজ, VFX-এর কাজ মোটামুটি খুব যে আহামরি সেটা বলবো না, কিন্তু তারপরও মোটামুটি ঠিকঠাক। অ্যাজ এ বাংলা মুভির ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে, এবং 12 জানুয়ারি এমনই একটা টাইমে রিলিজ হচ্ছে, সেই সময় কিন্তু অন্য মুভির সাথে কম্পিট করার ব্যাপার থাকছে না। কাজেই শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এটা যে একটা বক্স অফিসের সাফল্য এনে দেবে সেটা বলাই ভালো। কিন্তু হ্যাঁ, এবার একটা কথা আছে, সব কিছু কিন্তু নির্ভর করছে অডিয়েন্সের উপর, অডিয়েন্স কতটা দেখবে। তারা ব্যোমকেশ বক্সী বা ফেলুদাকে প্রচুর মুভি দেখেছে, প্রচুর মুভি বিগত কয়েক দশক ধরে দেখে আসছে, এবং সেখানে বাঙালি গোয়েন্দা স্বপন কুমার যে এই ক্যারেক্টারটা, বা স্বপন কুমারের যে যিনি অ্যাজ এ গোয়েন্দা লেখক, বা তার যে ক্যারেক্টারটা দীপক চ্যাটার্জি, এই ক্যারেক্টারটার সাথে কতটা কানেক্টেড হতে পারে দর্শক, সেই জন্য কিন্তু আমাদের বেশ কিছুদিন ওয়েট করতে হবে। বিশেষ করে 12 থেকে 19 এই যে ফার্স্ট উইকে কিন্তু মোটামুটি জানা যাবে যে দর্শক কতটা দীপক চ্যাটার্জি ক্যারেক্টারটা নিয়ে তারা কতটা কি ভাবছে, বা স্বপন কুমারের যে লেখা তারা কতটা কি পড়েছে, বা সিনেমাটাকে নিয়ে কতটা ভাবছে, এই জিনিসটা কিন্তু তাদের দেখতেই হবে। এবং এখানে যে ভিলেনকে দেখানো হয়েছে, ভিলেনকে আমার অনেক উইক মনে হলো, ভিলেনকে অনেকটা খেলো একটা
একটা খেলো পর্যায়ে দেখানো হলো, কারণ ভিলেনকে যদি অনেক অনেক স্ট্রং ভাবে দেখানো হয় এবং ভিলেনের সাথে নিশ্চয়ই হাড্ডাহাড্ডি লড়াইটা হবে, সেটা তো আমি মুভিটা দেখি বুঝতে পারবো, কিন্তু তারপরেও ভিলেনকে আমার মতো আর একটু স্ট্রং দেখালে একটু ভালো হতো। এখানে বড্ড ফানি ওয়েতে দেখানো হয়েছে, সেই জিনিসটা আমার অতটা ভালো লাগলো না, আর একটু স্ট্রংভাবে দেখানো যেত। কিন্তু তারপরেও যেভাবে এন্ডিংটাও কিন্তু দেখবেন, এন্ডিংয়ের মধ্যেও কিন্তু একটা অভিযোগ রয়েছে যে এটা যে সব যে সব গোয়েন্দার দীপক চ্যাটার্জি এই স্বপন কুমার লেখার মধ্যে কিন্তু লজিক খুঁজতে যায়, কিন্তু তখন বলছে যে বেশি লজিক খুঁজতে গিয়ে তখন দীপক চ্যাটার্জি বলছে যে সেটা না ট্র্যাজিক হয়ে যায়, তখন আবার স্বপন কুমার কিন্তু কথাটা বলছে যে তুমি বড্ড বেশি কথা বলো। এই যে লাইন্সগুলো মানে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, একটা ট্রেলারটা শুধু দেখলেই হবে, ট্রেলারের মধ্যে যে ডায়ালগ ডেলিভারি এখানে ক্যারেক্টারগুলোকে দিয়ে করানো হয়েছে এবং সেই লাইন্সগুলোর মধ্যে কিন্তু এমন একটা বার্তা পৌঁছানো হচ্ছে, সেটা কিন্তু উল্টো মানে উল্টো করে বাঙালি দর্শকের দিকে আঙুল তুলে দেখানো হচ্ছে যে তোমরা স্বপন কুমারকে কতটা মনে রেখেছো, তোমরা দীপক চ্যাটার্জির ক্যারেক্টারটাকে তোমরা কতটা মনে রেখেছো, আদৌ কি এই ক্যারেক্টারটা এক্সিস্ট করছে বাঙালির মনে এবং মরণে। তা যাই হোক, অনেক কথাই বলা হলো শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে ট্রেলারটাকে নিয়ে। আমার দুর্দান্ত লেগেছে, একটা গান রয়েছে, গানের ব্যবহারটাও বেশ ভালো, বিজিএম নিয়ে তো কোনো কথা হবে না, এডিট কালার প্যালেট ডিওপি প্রত্যেকটা দিকে কিন্তু বেশ ভালো, সব থেকে ভালো যেটা লাগলো সেটা হলো স্মার্ট প্রেজেন্টেশন। একটা বাঙালি একটা সিনেমা, একটা বাংলা সিনেমার একটা ট্রেলার যে এত যত্ন নিয়ে এত সুন্দর করে এডিট করা হতে পারে এবং এত সুন্দর তার প্রেজেন্টেশন, এত সুন্দর তার কালার কারেকশন, সেটা কিন্তু শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং অবশ্যই দেবালয় ভট্টাচার্য তার কাজ কিন্তু বেশ ভালো, সে যে এ শাড়ির ডিরেক্টর সেটাও কিন্তু বাঙালিরা ভুলতে বসেছে। ইন্দুবালা ভাতের হোটেল সে কিন্তু 2023 দেখিয়ে দিয়েছে, ইন্দুবালা ভাতের হোটেল কত বড় মাপের একটা হইচইতে সিরিজ। এবং এই যে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে, এটা যেরকম 2024 12 জানুয়ারি যখন এই মুভিটা রিলিজ হচ্ছে আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে বা আপনারা দূরে গিয়েও দেখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে এই মুভিটা কিন্তু ওয়েব সিরিজ হিসেবে কিন্তু আকার সেই আকারটা দেখা দেবে। সেখানে সেটা কতটা এই মুভির সাথে রিলেটেড কিনা সেই জিনিসটা জানতে হলে সেই জন্য আমাদের ওয়েট করতে হবে। তো সব মিলিয়ে কিন্তু শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলের ট্রেলারটা কিন্তু রীতিমতো জমে গেছে, বস আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেল ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই স্যালুট আবির চ্যাটার্জি, কী কী লাগছে তার অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, ক্রমশই কিন্তু যেন তিনি নিজেকে নিজেকেই যেন নিজেকে নিজে ছাপিয়ে যাচ্ছেন। টিল দেন স্টে টিউনড, টাটা।